তো হ্যালো, গুড মর্নিং। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, আর আজকে আমি আর একটা ব্লগ করার চেষ্টা করছি, ছোট্ট করেই করবো, জানি না কতটা দেখাতে পারবো। তো আজ যেহেতু লক্ষ্মী পুজো, সকালবেলা আমি একটু কাজ ছিল, আমি সকালবেলা একটু বেরিয়েছিলাম বাইরে, তো এখন গিয়ে দেখি আর কি কি মা করছে, তো সেগুলো আপনাদেরকে দেখাই। আর টুকটাক যা পুজো পুজো হবে এগুলো দেখাবো। মা ঘরে জোগাড় জানতি করছিল আর আমি চলে গেছিলাম এখানে ছাতু খেতে। অ্যাকচুয়ালি ছাতু খেতে না, কারণ ঘরে নুন ছিল না, মা বলে একটু নুনটা নিয়ে, তো আমি এখানে নুন আনতেই গেছিলাম। তারপর নুনটা নিয়ে আমি এখানে চলে আসি বাড়িতে। আর বাড়িতে আসার পর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা সুন্দর মিষ্টি গন্ধে পুরো সিঁড়িটা ভরে গেছিলো সিঁড়ি ঘরটা, কারণ এখানে মা পুরো গুড়টাকে জাল দিচ্ছিল, কারণ নাড়ু বানানো হবে। আর সাথে সাথে বাবা এখানে নৌকাটাকেও সাজিয়ে নিচ্ছিল, কারণ আমার চিনির নাড়ু ঠিক একটা অতটা ভালো লাগে না। আপনাদের কোনটা ভালো লাগে, চিনির নাড়ু নাকি গুড়ের নাড়ু, আমাকে অবশ্যই কমেন্টে একবার লিখে জানাবেন। আর এখানে যে ক্লিপগুলো দেখছেন এগুলো সব বাবাই তুলেছে, কারণ আমি ঘরে একটা ছিলাম না, আমার কিছু বাইরে কাজ ছিল, তো সেগুলোই আমি করতে গেছিলাম। তারপর এখানে বাবা এগুলো তুলেছিল সব কিছু, আর এখানে সব জোগাড় জান্তি হয়েই গেছিলো যেমন দেখতে পাচ্ছেন। আর মা তারপর এখানে ঠাকুর সাজাচ্ছিল, কারণ আগের দিন কিছু জামা কাপড় কিনে নিয়ে এসেছিলো ঠাকুরে, তো সেগুলো এখানে পরাচ্ছিল। আর এই জামাটা মা কালকে কিনে নিয়ে এসেছিলো, একদম হলুদ জামা, দুজনেরই পুরো একদম ম্যাচিং করে, তো সুন্দর লাগছিলো জামাটা। আপনাদের অবশ্যই এখানে দেখাবো যে কীরকম লাগছে জামাটা। আর এই শাখাগুলো দেখতে পাচ্ছেন, এই শাখাগুলো কিন্তু একদম আসল শাখা, যেগুলো মানে আমরা মায়েরা পরে হাতে, সেই পুরো একদম আসল শাখা। তো এখানে মায়ের সব কিছু প্রায় হয়েই গেছে। আর তারপর এখানে হচ্ছে আমার আবার আবির্ভাব ঘটে, কারণ আমি যা কাজ ছিল সব মিটে আমি বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার পর এখানে দেখি মা চালকলা দিয়েই করছে, চালকলা মাখাটা যেটা হবে সেই চালটা ধুয়ে এখানে মা রাখছে। তো এখন ময়লার গাড়ি চলে এসেছে, যা এখন ময়লাগুলো আমি ফেলে আসি। আর মোটামুটি এখানে সব কিছুই হয়ে গেছে, আর সেরকম কিছু একটা বাকি নেই। আর মেন এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে খিচুড়ি, তো সেটা পরে বসাবে, এখন এখানে মা ঠাকুরের গুলোকে বসাচ্ছে। তারপর এখানে ঘিয়ে ভেজে কাজু আর কিচমিচটাকে হাঁড়িতে দিয়ে দেওয়া হয়। আর এখানে যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তখন কিছু বালি আনতে, কারণ যজ্ঞের জন্য লাগবে, তো দেখা যাক বালিটা নিয়ে আসি আগে। তারপর আমি এখানে স্নান করে চলে আসি। আর মা এখানে টাকাটা বার করছিল ঠাকুরমশাইকে দেওয়ার জন্য, তারপরে ঠাকুরমশাই চলে এসেছিলো পুজো করার জন্য, এখানে সে বসে পড়েছিল আর যা যা এখানে করা তিনি করছিলেন এখানে। এবছরের পুজোটা আমাদের বাড়িতে পাক্কা 2-3 বছর পর হচ্ছে, কারণ আমার দিদি আর দাদু মানে আমার ঠাকুরমা ঠাকুরদা মারা গেছিলো 1-1 বছরের গ্যাপে, তো সেই কারণে পুজোটা প্রায় 2-3 বছর ধরে হয়নি আমাদের বাড়িতে। তো এবছর একটুখানি হচ্ছিলো, যখন খুবই ভালো লাগছিলো, কারণ এত বছর পর আবার গিয়ে পুজোটা হচ্ছে। আমার সেরকম একটা কাজ ছিল না দেখা ছাড়া, তাই আমি বিছানাতে বসে পুজোটা দেখছিলাম। আর মা কাকি বাবা এখানে সব অঞ্জলি দিচ্ছিল, পুজো হচ্ছিল, আর আমাদের প্লাস নারায়ণ পুজোও হবে, তাই এখানে যজ্ঞটাও হবে, তাই যজ্ঞর জন্য এখানে সব কিছু আনা ছিল, এরপরে যজ্ঞটাও হবে। আর এইরকম লং ভিডিও ছাড়তে ইচ্ছা করে, বাট কী বলবো সেটা আমি বুঝে পাই না, তো সেই কারণে ছাড়াও হয় না। আর ফোন বার করে রাস্তায় ভিডিও করতে একটুখানি এখনও অবধি সেই লজ্জা ভাবটা আমার লাগে, তো সেই কারণে করা হয়ে ওঠে না। তো যেটুকুখানি টুকটাক ক্লিপ এখানে তুলেছি আমি সবগুলোকে এক করে আমি এখানে ছাড়লাম, যদি আপনাদের দেখার ইচ্ছা আপনারা অবশ্যই দেখবেন। আর এখানে বাকি পুজোটা হচ্ছিল, আর তারপর এখানে যজ্ঞ প্রায় শেষই হয়ে এসেছিলো, প্রায় কি পুরো শেষই হয়ে এসেছিলো। তারপর এখান থেকে যে পোড়া কাঠ ছিল বেলকার, তো সেটাকে ঘিয়ের মধ্যে নিয়ে নিয়েছিলো, কারণ মাথায় টিপ দেওয়ার জন্য এটা দিয়ে মাথায় টিপ দেওয়া হবে। তারপর মা এখানে দুধটা ঢেলে দিয়েছিলো, কারণ যজ্ঞের মধ্যে যজ্ঞটাকে যে আগুন জ্বলছিলো সেটাকে নেভানো হবে। তারপর এখানে ঠাকুরমশাইকে নমস্কার করে আমাদের পুজো শেষ হয়। আর তারপর চলে আসি আমরা এখানে প্রসাদের এখানে, কারণ পাড়া প্রতিবেশী সবাইকে প্রসাদ দিতে হবে, প্লাস আমরাও খাবো, তো সেটা এখানে গোছাচ্ছিলাম। আর বাকি দেখা হচ্ছে আপনাদের সাথে পরের দিন একটা নতুন কোনো ভিডিওতে।